নির্বাচনী প্রচার বাদে সব ধরনের সভা সমাবেশে ইসি নিষেধাজ্ঞা জারির পর থেকেই বাধার মুখে পড়ছে হরতাল অবরোধের সমর্থনে বিএনপি সহ সমন্বয় দলগুলো মিছিল। পল্টন বিজয়নগর এলাকায় ছয় দলের জোট গণতন্ত্র মঞ্চ আর গণ অধিকার পরিষদের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় নেতারা বলেন, একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে বাংলাদেশে আরব বসন্ত নয়, হবে বাংলা বসন্ত। আমরা রাস্তায় নামবো, বাংলাদেশে আরব বসন্ত নয়, বাংলাদেশে হবে বাংলা বসন্ত। সেই বাংলা বসন্তের জন্য মানুষ আবার তৈরি হচ্ছে, মানুষের যে পঞ্জীবিত ক্ষোভ, যে কোনো সময় এই ক্ষোভ লক্ষ লক্ষ মানুষ রাজপথে মানুষ নেমেছে, গণ বিস্ফোরণ ঘটবে। মনে করেন আওয়ামী লীগ তার অস্তিত্ব বিলীনের আশঙ্কা আছে, প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আমরা আগামী দু এক বছরের জন্য জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করবো। এই ট্রেনের নিরাপত্তা